হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো কুকিং উইথ সুনিতার চ্যানেলে আজকে এই যে দেখুন, এখানে বাঁধাকপি আছে আমার একটা। এখনকার বাঁধাকপি তো খুব বড় হয় না, যদিও বড় ছিল অনেকটা, মানে নষ্ট হয়ে গেছিল পাতাগুলো, তাই এই যে বেঁচে বেঁচে এইটুকুনো, মানে বেঁচে এইটুকুনো হয়েছে। তো এই বাঁধাকপি আর এখানে এই যে আটা নিয়েছি এক বাটি, এই বাঁধাকপি দিয়ে পরোটা করব। তো কীভাবে করব সেটাই দেখবেন। আমি এগুলো সব কেটে, বাঁধাকপিটা কেটে রেডি করে আবার রান্না ফিরে আসছি। দেখুন বাঁধাকপিটা এরকম একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, ছোট ছোট করে। এবারে এটা রান্না করে নেব। এবারে গ্যাস ধরিয়ে নেব, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবারে তেল ঢেলে নিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, সাদা তেলে করব। তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে দেবেন। লঙ্কা বাদামি কালার পর্যন্ত ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এবারে বাকি মশলা গুলো দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, কালারের জন্য হলুদ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। চিনি একটু দিয়ে দিচ্ছি, তাহলে একটু ভালো লাগবে খেতে, মিষ্টি মিষ্টি পরোটা। এবারে ঢাকা দিয়ে এগুলো সব সিদ্ধ করে নেব। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, এবারে ঢাকনাটা খুলে দেখছি আমার বাঁধাকপিটা কতটা সিদ্ধ হয়েছে। জলগুলো সব টেনে গেছে, বাঁধাকপি আমার হয়ে গেছে। এবারে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এখানে ঘি গরম মশলা একটু, ঘি গরম মশলা একটু দিয়ে দেবো, ঘিটা দেবো না, গরম মশলাটা শুধু দেবো। তেল দিচ্ছি, তেল দিয়ে করা হয়েছে, একটু গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, গন্ধটা ভালো লাগবে। এবারে গ্যাসটা নিভিয়ে একটা নামিয়ে নেব, এটা বাটির মধ্যে ঢালবো, ঠান্ডা করে নেবো।
পুর মানে বাঁধাকপির পুর দিয়ে পরোটা হবে আজকে এখানে নামিয়ে ঠান্ডা করে নেব আটাটা আমার মাখা হয়ে গেছে এদিকে এবার লেচি করে নেব একটু বড় বড় করেই করব বড় বড় করেই করে নিয়েছি লেচিগুলো এই যে আটাটাকে গোল করে নিয়েছি এবারে যেমন আমরা আলু পরোটা করি সেভাবেই এটাও করব এই যে এরকম হাতে হাত দিয়ে এরকম পুর দেওয়ার জন্য রেডি করছি এই যে এভাবে ইয়ে করে যেমন আমরা আলু পরোটা করি অন্যান্য কিছু করি এইভাবেই করব এটাও এরকম ভাবেই করব তো এখানে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আটকে দেব মুখটা এভাবে আটকে দেব একটু বেরোলেও কোনো অসুবিধা নেই বেলার সময় যদি বেরিয়ে যায় তাও অসুবিধা নেই কারণ বাঁধাকপি একটু ভাজা ভাজা হলেই এবারে আটার মধ্যে চুবিয়ে নিয়েছি শুকনো আটার মধ্যে এবারে আবারও বেলে নেব এভাবে একটু বেরোবেই কিছু করার নেই একটু মোটা মোটা হবে রুটিটা পরোটা এইভাবে সবগুলো পরোটা আমি বানিয়ে নেব আরো একটা দেখিয়ে দিচ্ছি আমি এর আগেও একটা বাঁধাকপি দিয়ে পরোটা করে আপনাদের দেখিয়েছি ওটা অন্যভাবে করেছিলাম বাঁধাকপিটা তখন আটার মধ্যে মাখিয়ে নিয়েছিলাম আপনি যেভাবেই করবেন বাঁধাকপি দিয়ে পরোটা সেভাবেই হবে দু চামচ করে দিয়ে দিচ্ছি আবার এইভাবে বন্ধ করে দেব রান্না করা আমার ছোট পুরোপুরি দেখাতে পারি না জায়গা জিনিসগুলো রাখলে জায়গা হয় না ওই জন্য পুরোটা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না তো এই যে আবারও ওইভাবেই বেলে নেব বাকি পরোটাগুলো ওইভাবেই বানিয়ে নেব এবারে আবারও গ্যাস ধরিয়ে নিচ্ছি পরোটাগুলো ভাজবো বেলা হয়ে গেছে চাটুটা ধুয়ে নিয়ে এসেছি এবারে চাটুটা গরম হতে যাব চাটু গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি সাদা তেল তেলটা একটু সরিয়ে নিচ্ছি এবারে
এবারে পরোটাটা ভেজে নেব। এই যে এবারে উল্টে নেব, আর কষ্টটা ভাজা হয়ে গেছে। দুদিকে এরকম লাল লাল করে ভেজে নেব, আবার উল্টে দিচ্ছি। দেখুন দুদিকেই লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে হয়ে গেছে আমার পরোটা, তুলে নেব। এবারে তুলে নিচ্ছি। আবারও তেল ঢেলে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, একটু তেল বেশি লাগে এই পরোটাতে। সুন্দর বাকি সব পরোটাগুলো এইভাবেই ভেজে নেব। বন্ধুরা, আমার বাঁধাকপি উদ দিয়ে পরোটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখাচ্ছি একটা ভেঙে। দেখুন এটা আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। এই যে এভাবে হয়েছে। এই যে গরম, এই যে এভাবে বাঁধাকপিগুলো সব গলে লেগে গেছে, এর সঙ্গে পরোটার সঙ্গে মিশে গেছে। তো অবশ্যই বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করবেন, আর ভালো লেগে থাকলে লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই যে আমার পরোটা ভাজা হয়ে গেছে বাঁধাকপি ফুল দিয়ে। আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো এর আগেও আমি ভিডিও দিয়েছি, তখন অন্যরকমভাবে করেছিলাম। তো আজকে আমার তরকারি, আমার অতগুলো বাঁধাকপি লাগেনি, ওই বাঁধাকপি দিয়েই এখন তো পরোটাগুলো খেতে হবে। তো অবশ্যই কমেন্ট করবেন, আর আজকের জন্য তাহলে এইটুকুনই। আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো। তো সবাই ভালো থাকুন, টাটা।